وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، আলী হোসেন ভাই কাতার থেকে জানতে চেয়েছেন যে আরাফার দিন নাকি সিয়াম রাখলে আগের এবং পরের মোট 2 বছরে গুনা কাফফারা হয়ে যায়। এমনকি যারা কাতারে আছে তারা তো সৌদির সাথে রাখবে, কিন্তু যারা বাংলাদেশে আছে তারা কিভাবে সিয়াম রাখবে? তাদের তো একদিন পরে ঈদ হয়। শুক্রান, জাজাকাল্লাহ খৈর ফিদ্দারাইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। জি ভাই জান, এ হাদিসটা সহি, একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত। যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে, অর্থাৎ যারা আরাফায় অবস্থান করছে, হাজিরা ব্যতীত আরাফার বাহিরে যারা অবস্থান করছেন, তাদের 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1162 নং হাদিস, মিশকাতের 2044 নং হাদিসে আল রাসুল বলছেন যে সিয়াম ইয়াউমিল আরাফাত আহতাসিব আলা আল্লাহি আইকাফিরা সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়া সানাত আল্লাতি বাদাহ। রাসুল বলছেন যে আরাফার দিনের সিয়ামের বিষয়ে আমি আল্লাহর কাছে ইচ্ছা করি বা আশা করি যে আল্লাহ তা 1 বছর আগের এবং 1 বছরের পরের সর্বমোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আরাফার সিয়াম খুবই ফজিলতপূর্ণ। এই দিনে সিয়াম রাখলে 1 বছর আগের এবং 1 বছর গুনাহ মাফ হয়ে যায়। তবে এই সিয়ামটা কিন্তু আমাদের অবশ্যই সৌদির সাথে রাখতে হবে। এখন অনেকেই বলবে যে হ্যাঁ, যদি সৌদির সাথে আরাফার সিয়াম রাখি তাহলে তো আমরা ঈদ এবং কোরবানি সিয়াম একদিনে করবো। আসলে জি না, সেটা হবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে সহিহ বুখারী মুসলিম মিশকাতের 1971 নং হাদিসে বলছেন যে সুমুলি রুইয়াতি ওয়াফতির লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখেই সিয়াম রাখো এবং চাঁদ দেখেই সিয়াম ভঙ্গ করো। এখানে কিন্তু আল্লাহ রসুল স্পষ্ট বলছেন যে সুমুলি রুইয়াতি, তোমরা চাঁদ দেখেই সিয়াম রাখো এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ভঙ্গ করো। এটা কিন্তু চাঁদের সাথে সম্পৃক্ত। অর্থাৎ ঈদ পালন করা এবং সিয়াম পালন করা, এগুলো কিন্তু চাঁদের সাথে সম্পৃক্ত। যখন যে এলাকায়, যে দেশে যখন চাঁদ উঠবে, তখন সেই দেশে, সেই এলাকায় তখনই তাদের ঈদ পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে। এছাড়া ফিকহুস সুন্নাহর প্রথম খণ্ডের 496 নং পৃষ্ঠে বলা হয়েছে যে যে দেশে যখন চাঁদ উঠবে তখন ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময় ঈদ করবে। এটাই সুন্নাহ। একই দিনে ঈদ করার পক্ষে কোনো সহি হাদিস নেই, এটা মানুষের মতামতের অনুসরণ করা মাত্র। তো আরাফার যেটা, এখানে কিন্তু আল্লাহ রাসুল স্পষ্ট ব্যবহার করেছে ইয়াউমিল আরাফা, আরাফার দিন। এখানে আল্লাহ রাসুল স্পষ্ট বললেন ইয়াউমিল আরাফা, অর্থাৎ সৌদি আরবে যেদিন আরাফার দিন সেই দিনই আরাফার সিয়াম পালন করতে হবে। হোক আমাদের বাংলাদেশের 7 তারিখ, 8 তারিখ, আমাদের যেদিন সৌদি আরব আরাফার দিন সেই দিনই আমাদের সিয়াম পালন করতে হবে। এটাই রাসুলের সুন্নাত, এটাই পালন করতে হবে। তবে যে যে সমস্ত দেশে সৌদির একদিন আগেই চাঁদ উঠে যায়, তারা তো সেদিন ঈদের দিন হবে, ঈদের দিন সিয়াম পালন করা নিষেধ। এই জন্য তাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন সিয়াম পালন করবে, কারণ এই 24 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় সে সৌদির সাথে মিলে যাবে বা সেই চাঁদের অর্থাৎ সেই আরাফার দিনের সাথে কোনো এক সময় মিলে যাবে। এই জন্য তারা অবশ্যই, যদি তারা তাদের চাঁদ সৌদির একদিন আগে ওঠে তাহলে তারা কি করবে, তারা তাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন পালন করলে পূর্ণ নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা বাংলাদেশ বা অন্যান্য দেশে সৌদির একদিন পরে ঈদ হয়, তারা অবশ্যই গোটা বিশ্বের লোকেরা সৌদি আরবে যেদিন আরাফার দিন সেই দিন সিয়াম পালন করতে হবে। আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।